আইপিএল ফাইনাল জমজমাট, প্লে অফ কেকেআর এর কাছে হারা সানরাইজার্স ফের ফাইনালে, জমাটি লড়াইয়ের আশায় কেকেআর ভার্সেস এসআরএইচ। কেকেআর ভার্সেস এসআরএইচ আইপিএল 2024 ভেন্যু বদলে গেল আহমেদাবাদ থেকে চেন্নাইতে, তবে প্লে অফ কোয়ালিফায়ার এর প্রতিপক্ষরাই ফের একবার আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় প্লে অফ এর টিকিট জোগাড় করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদরা, কিন্তু দ্বিতীয় প্লে অফে হঠাৎই কেমন যেন ফিকে পড়ে গেল। এদিন টসে জিতে রাজস্থান রয়্যালস প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদ ট্র্যাভিস সেড, রাহুল ত্রিপাঠি 34 ও 37 রান করে, কিন্তু এরপরেই রাজস্থান রয়্যালস এর বোলাররা ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। 20 ওভারে 9 উইকেটে 175 রান করে তারা। অন্যদিকে মাঝারি মাপের এই টার্গেট পেরিয়ে ফাইনালের টিকিট পাওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে শুরু করে রাজস্থান রয়্যালস, যখন 21 বলে 42 রানের ইনিংস খেলছিলেন যশস্বী জয়সওয়াল। তখন মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে রাজস্থান ফাইনালের টিকিট পেয়ে যাবে, কিন্তু এরপরেও পিকচার আভি বাকি হেমের দোস্ত কায়দায় স্ট্র্যাটেজি চেঞ্জ করে অভিষেক শর্মা এডেন মার্করামকে বল করাতে আনে সানরাইজার্স হায়দ্রাবাদ। একের পর এক ব্যাটসম্যানকে তুলে নিতে থাকেন সানরাইজার্স হায়দ্রাবাদ বোলাররা। মুকুম টাইমে 2 উইকেট তুলে নেন অভিষেক। শাহবাজ নদীমও বল হাতে দারুণ বল করেন। এরপর ধ্রুব জুরেল একটা চেষ্টা করেছিলেন, অর্ধশত রানও করেন, কিন্তু ফাইনালের টিকিট জোগাড় করার জন্য তা যথেষ্ট ছিল না, ফলে ফাইনালে সেই প্রথম প্লে অফ এর প্রতিপক্ষরাই ফের একবার মুখোমুখি। রবিবার চেন্নাইতে ফাইনালে মুখোমুখি হবে কেকেআর। সন্ধ্যে 7:30 স্থির হবে কেকেআর 3 নম্বরবারের জন্য আইপিএল ট্রফি পায় নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বিতীয়বার আইপিএল সেরা হতে পারে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।